নমস্কার, আমি সুস্মিতা সেনগুপ্ত, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ বিস্তারিত কিছু খবর। শিক্ষায় ক্রেডিট কার্ড এবং মহিলাদের হাত খরচ দেবে এখন থেকে রাজ্য। রেকর্ড সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় উল্লেখযোগ্য পদক্ষেপ তৃতীয় তৃণমূল সরকারের। শপথ গ্রহণের পর 19 দিনের মাথায় উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের অল্প সুদে ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল তৃণমূল মন্ত্রিসভা। প্রতিশ্রুতি মতোই এই ঋণের রাজ্য সরকার গ্যারান্টার হবে বলে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এই দুটি হল পরিবার পিছু মহিলাদের 500 টাকা করে হাত খরচ প্রদান ও দুয়ারে রেশন। এর মধ্যে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট শুরু হয়ে গিয়েছে। জুন থেকে পূর্ণাঙ্গ কর্মসূচিটি শুরু করতে চলেছে রাজ্য সরকার। তবে সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠছে ছাত্রদের ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্তটি। শিলিগুড়িতে টিকাকরণের দাবি উঠল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে। শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের দ্রুত কোভিড টিকাকরণের দাবি জানিয়ে শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন গৌতম দেব ও শিলিগুড়ি মহকুমা শাসককে চিঠি দিলেন। সমিতির তরফে জানানো হয়েছে, বাজারে প্রচুর মুদি ব্যবসায়ী, সবজি ও মাছ বিক্রেতা রয়েছেন। দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা প্রতিদিন এই বাজারে আসেন। এর ফলে অনেকের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে বলে সংগঠনের সদস্যরা আশঙ্কা করছেন। এর জেরেই তারা অবিলম্বে টিকাকরণের দাবি জানিয়েছেন। ব্যবসায় সময়সূচি নিয়ে সমস্যায় পড়েছেন শিলিগুড়ির আড়তদারেরা। সরকারি নির্দেশ অনুযায়ী খুচরা ও আড়তের ব্যবসার সময়সীমা এক থাকায় মাছের বাজারে ব্যাপক প্রভাব পড়ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন রেগুলেটেড মার্কেটের মাছের আড়তদাররা। এদিন তারা ফের বিষয়টিকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের নজরে আনার চেষ্টা করলেন। গঙ্গায় মরদেহ ভেসে থাকার ছবি ভাইরাল হওয়ার পর থেকে এমনিতে ব্যবসা তলানিতে, তার উপর খুচরো ও আড়তের সময়সীমা এক থাকায় তারা দিশাহীন হয়ে পড়েছেন বলে বৈঠকে উপস্থিত আড়তদারেরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা না পাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন। করোনা মোকাবিলায় শহর শিলিগুড়িতে টহলে কমিশনার। করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে কড়া বিধিনিষেধ রাতের শহরে কতটা মানা হচ্ছে তা দেখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মা সোমবার রাতে শিলিগুড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালান। ডিসিপি জয় টুডু, শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে তিনি হিলকার রোড, জেলা হাসপাতাল সংলগ্ন এলাকা, বাঘাযতীন পার্ক, সুভাষপল্লী, বাগরাকোট সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এদিন রাত 10টা থেকে এই বিশেষ অভিযান শুরু হয়। হাসপাতালের সামনে একটি চায়ের দোকান খোলা থাকায় দোকানের মালিককে দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তার হাতে মাস্ক তুলে দেওয়া হয়। করোনা নিয়ে কমিশনার মানুষকে সচেতন করেন। এদিন দিনভর শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চলে। কোভিড বিধিনিষেধ উপেক্ষা করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। টিকিয়াপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখানে নির্দিষ্ট সময়ের বাইরে খাওয়ার দোকান খোলা রাখায় পুলিশ ওই দোকানটি থেকে গ্যাস সিলিন্ডার, ওভেন আটক করে। করোনার মাঝে 5 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে চললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তার এই মার্কিন সফর চলবে 28 মে পর্যন্ত। সাউথ ব্লক জানিয়েছে, আমেরিকায় সফর চলাকালীন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের পাশাপাশি তার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনি গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন। তিনি দেখা করবেন বাইডেন মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গেও। মার্কিন টিকা উৎপাদন সংস্থাগুলি ভারতে প্রতিষেধক উৎপাদন করতে পারে কিনা সে বিষয়েও আলোচনা হবে। কোভিডের দ্বিতীয় দফার তরঙ্গে ধ্বস্ত ভারতে অক্সিজেন প্ল্যান্ট, কনসেন্ট্রেটর, রেমডেসিভিরের মতো ওষুধ এবং করোনা প্রতিষেধক কোভিশিল্ড তৈরির কাঁচামাল সিরাম ইনস্টিটিউটকে যোগান দিয়েছে বাইডেন সরকার। আমেরিকা থেকে কতটা সাহায্য জয়শঙ্কর আদায় করতে পারেন সেটাই এখন দেখার বিষয় বলে জানাচ্ছেন রাজনৈতিক মহল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকালের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। রাজ্যের 20টি জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়বে উত্তরের জেলাগুলিতেও, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কত কি দেখা এই জানলা, কত কি দেখা এই জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে তাই জানলা। ও নিজ
নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা কত কি দেখায় জানলা জিঙ্গা লা লা জিঙ্গা জিঙ্গা লা লা জিঙ্গা জিঙ্গা লা লা জিঙ্গা জিঙ্গা লা লা কত কি দেখায় জানলা মন ভরে দেয় জানলা কত কি দেখায় জানলা মহামারীকালে খুব শীঘ্রই শিশুদের টিকার ডোজ দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সেই জন্যই জুন মাস থেকে শিশুদের শরীরে কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে ফল সন্তোষজনক হলে অক্টোবরে মিলতে পারে শিশুদের করোনা টিকা করোনা কালেও দালালদের ফাঁদ মেডিকেল থেকে নার্সিং হোমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে করোনায় সংক্রামিতদের ফুসলিয়ে নার্সিং হোমে নিয়ে যাওয়ার চক্র সক্রিয় হয়ে উঠেছে এই চক্রে স্থানীয় কিছু দালাল কিছু অ্যাম্বুলেন্স চালক এবং মেডিকেলের কর্মীদের একাংশ জড়িত বলে অভিযোগ উঠেছে মেডিকেলের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রোগীদের খবর সবসময় এই চক্রের কাছে আসছে সেই মতোই ওই রোগীর পরিবারকে ফুসলিয়ে ভালো চিকিৎসার কথা বলে বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম থেকে মোটা কমিশন পাচ্ছে দালাল চক্র শুধুমাত্র রোগীকে ফুসলিয়ে নার্সিং হোম যাওয়াই নয় কোভিড পরিস্থিতিতে রীতিমতো পোয়াবারও এক শ্রেণীর দালাল চক্রের করোনায় সংক্রামিত রোগীর মৃত্যু হলে সেই মৃতদেহ দাহ করার পর বার্নিং সার্টিফিকেট নিতেও মৃতের পরিবারকে টাকা দিতে হচ্ছে টাকা না দিতে চাইলে নানা টালবাহানায় বার্নিং সার্টিফিকেট দিতে দেরি করা হয় বলে অভিযোগ উঠছে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় বাংলায় বরাদ্দ 400 কোটি দিল্লির এই বঞ্চনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস এখনো আসেনি আসবো আসবো করছে কতটা ক্ষতি হবে তা এখনো কেউ জানে না কিন্তু ক্ষতির আগেই ক্ষতিপূরণ নিয়ে শুরু হয়ে গেল কেন্দ্র রাজ্য সংঘাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই বাংলাকে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অমিত শাহর এই বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দুই মুখ্যমন্ত্রী এই তিন রাজ্যেই ইয়াসের প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়বে ধরে নিয়ে এই বৈঠকে তিন রাজ্যের জন্য কেন্দ্রীয় অনুদান ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুদানের অঙ্কে বৈষম্য থাকাতেই হাতিয়ার করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন বাংলার মুখ্যমন্ত্রী বৈঠকের পরেও সাংবাদিক বৈঠকে বঞ্চনার এই অভিযোগে সোচ্চার হন তিনি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যকে 600 কোটি টাকা দেওয়া হবে বলে অমিত শাহ বৈঠকে জানান বাংলার জন্য বরাদ্দ ঘোষণা হয় 400 কোটি টাকা এতেই আগুনে ঘৃতাহুতি পড়ে মিউকোরমাইকোসিস নিয়ে জেলায় জেলায় বিশেষ কমিটি গঠন হলো মিউকোরমাইকোসিস নিয়ে প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং জেলা স্তরে একটি করে মাল্টি ডিসিপ্লিনারি টিম গঠনের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাপেক্স হাব হিসাবে SSM কে রাখা হয়েছে কলকাতার পর শিলিগুড়িতেও মিউকোরমাইকোসিসের হদিশ মিলেছে শহরের বাসিন্দা এক মহিলার শরীরে এই ছত্রাকের প্রমাণ পাওয়ার পরেই সোমবার অপারেশন করা হয়েছে তার অপারেশন সফল বলে চিকিৎসকরা জানিয়েছেন শিলিগুড়িতেও মিউকোরমাইকোসিসের সন্ধান মেলায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর এদিন স্বাস্থ্য আধিকারিকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে মিউকোরমাইকোসিস নিয়ে প্রতিটি মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতাল স্তরে একটি করে মাল্টি ডিসিপ্লিনারি কমিটি গঠন করতে হবে মোট 8 সদস্যের কমিটি তৈরির কথা বলা হয়েছে করোনা মোকাবিলায় শিলিগুড়ির জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের অক্সিজেন কনসেন্ট্রেটর দান অশোক ভট্টাচার্যের অনুরোধে সারা দিয়ে শহর শিলিগুড়িতে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় শিলিগুড়ির রেড ভলেন্টিয়ারদের প্রয়োজনে তিনি দুটি অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য গত রবিবার 24 নম্বর ওয়ার্ডে রেড ভলেন্টিয়ারদের সঙ্গে তাদের প্রয়োজন সংক্রান্ত বিষয়ে অশোকবাবু আলোচনায় বসেছিলেন আলোচনার মধ্যেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করেন বিষয়টিতে উচ্ছ্বসিত শহরের রেড ভলেন্টিয়াররা বর্তমান BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে শহরে বিভিন্ন সময়ে বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে রাহুল দ্রাবিড়ের মতো খ্যাতনামা ক্রীড়াবিদরা এসেছেন উত্তর পূর্ব ভারতের অন্যতম স্পোর্টস মিউজিয়াম ক্রীড়াদীপ্তি সাজানোর ব্যাপারেও সৌরভের অবদান সকলের জানা এবার রেড ভলেন্টিয়ারদের কাজে শহরবাসীর পাশে দাঁড়াতে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করলেন তিনি শিলিগুড়িতে করোনা মোকাবিলায় উদ্যোগী বিধায়কেরাও করোনা মোকাবিলায় শিলিগুড়ি মহকুমার 3 বিধানসভা কেন্দ্রের পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়কেরাও সক্রিয় রয়েছে স্যানিটাইজেশন থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর সবই পৌঁছতে কাজ করে চলেছেন 4 জন
শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শিলিগুড়ি জেলা হাসপাতাল বিধান মার্কেট জুড়ে স্যানিটাইজ করা হয়। পাশাপাশি বিভিন্ন নার্সিংহোমে গিয়ে সেখানকার রোগীর পরিজনদের সঙ্গে তিনি কথা বলেন। মাটিগড়া নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মনের নেতৃত্বে লাগাতার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি স্যানিটাইজ করা হচ্ছে, সঙ্গে মাস্ক স্যানিটাইজেশন পিপি কিট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য একটি করে হেল্পলাইন চালু করেছেন আনন্দময় বর্মন। ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু একইভাবে কাজ করছেন। ইতিমধ্যে চার বিধায়ক নিজের এলাকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন কনসেন্ট্রেটর বিলিও করেছেন। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ইস্কন মন্দির রোড এলাকায় স্যানিটাইজেশনের কাজ করা হয়। একই সঙ্গে বিভিন্ন বাজার, মন্দির, মসজিদ, বিভিন্ন ওয়ার্ডেও স্যানিটাইজেশনের কাজ করা হয়। চার বিধায়ক জানান, অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্যানিটাইজেশনের কাজ চলবে, জনপ্রতিনিধি হওয়ার দায়িত্ব পালন চালিয়ে যেতে হবে, এমনটাই সকলে বলছেন। এমনই বিভিন্ন বিশেষ বিশেষ খবরের আপডেট জানতে চোখ রাখুন আরও ভয়েস নিউজে। ধন্যবাদ। কত কি দেখা এই জানলা, কত কি দেখা এই জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় বোনেরই আয়নাই জানলা। কত কি দেখা এই জানলা, মন ভরে দেয় জানলা, কত কি